মঙ্গলবারও গাজার উত্তরাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু মানুষ। আগ্রাসন চলে বেইত লাহিয়ার একটি স্কুলেও। এখানেও ঘটে প্রাণহানির ঘটনা। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের আদেশ মেনে প্রাণে বাঁচতে উত্তরাঞ্চল ছাড়ছেন নিরীহ ফিলিস্তিনিরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা আবার গাড়িতে চড়ে রওনা দিয়েছেন গন্তব্যহীন যাত্রায়। দখলদারদের চলমান আগ্রাসনের মধ্যেই ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে বলেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ছিলেন যুদ্ধবিরতির বড় বাধা, তার কারণে কাজটি হচ্ছিল না। সিনওয়ার যেহেতু নেই, ইসরায়েলের উচিত সুযোগটিকে কাজে লাগিয়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়া। একই দিন বৈঠক করেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও। গাজায় আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। ব্লিংকেনের এই সফরে বেশ আশাবাদী ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী। তিনি বলেন, সময় এসেছে যুদ্ধ বন্ধ করার। সবাইকে এই সংঘাতের কারণে অনেক কিছু হারাতে হচ্ছে, সবাই ভুক্তভোগী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দখলদারদের পক্ষ থেকে মিলবে না কোনো ইতিবাচক ইঙ্গিত। এদিকে ব্লিংকেনের এই সফরকে কেন্দ্র করে তেল আবিবের রাস্তায় জড়ো হন হাজারো বাসিন্দা। এদিন যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি মুক্তির দাবি জানান তারা। মৌসুমী সাথী, সমসংবাদ।